নমস্কার, আপনারা দেখছেন ভূমি 24x7। ভূমি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। আসবো আজকের বিস্তারিত খবরে। রবিবার বোলপুরের বীরভূম জেলার কর্মচারী ফেডারেশনের ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সরকারি কর্মচারীদের সামনে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই স্লোগান শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। এদিন স্লোগান দেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। রাজনৈতিক স্লোগানের সাথে গলা মেলান সরকারি কর্মচারীরাও। খেলা সব জায়গায়, বাড়িতে খেলা হতে পারে, বাইরে খেলা হতে পারে, মানুষ যেখানে মনে করবে সেখানেই খেলবে, খেলাতে কোনো অসুবিধা নেই। ওরা পাগল রাখার বলেই প্রশ্ন করছে, ওরা কিছু জানে না বলে প্রশ্ন করছে। সরকারি কর্মচারীদের চাকরির পর তো বাড়ি যাবে, বাড়ি যাবে, অফিসেই বসে থাকবে, বাড়ি থেকে খেলা করবে। চরম চরম খেলা হবে বার্তা দেওয়া হলো একটু আগে, ওটা কি সেটা সব রকম খেলা হবে।